হ্যালো, আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেলফ সার্ভিস। সেলফ সার্ভিস কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। তো সেলফ সার্ভিস ব্যাপারটা থেকে আমরা কী বুঝি, যেখানে কোনো ডাইনিং এরিয়াতে গেস্টরা গেল, তারা তাদের খাবারগুলোকে সিলেক্ট করলো, কী কী খাবার খাবে সেই অনুযায়ী সিলেক্ট করে সেই অনুযায়ী কুপন কাটলো কিংবা কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়ে দিলো এবং তারা কুপনটা নিয়ে বা অ্যামাউন্ট নিয়ে বা রিসিপ্ট নিয়ে কোনো পার্টিকুলার ফুড কাউন্টারসে গেল এবং সেখানে হ্যান্ড ওভার করলো ফুড কুপনসগুলো বা রিসিপ্টগুলো। তারপর আবার রিটার্নে তারা তাদের খাবারটা নিয়ে চলে এলো বা খাবারটা নিল বা তারা সেই খাবারটা নিয়ে তারা খাওয়া শুরু করলো। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলে সেলফ সার্ভিস, মানে নিজেরাই সার্ভ করে নিচ্ছে, অন্য কেউ আলাদা সার্ভিস পার্সনের লাগছে না তাকে সার্ভ করার জন্য। এইগুলো কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে? এক হচ্ছে ক্যাফেটেরিয়া সার্ভিস, ইট ইস এ কুইক সার্ভিস দ্যাট ইজ প্র্যাকটিসড ইন ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিনস, হোস্টেলস, ক্যাফেটেরিয়াস। এটা একটা খুব দ্রুত সার্ভিস যেটি হয় ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিনে, হোস্টেলে, ক্যাফেটেরিয়াতে। দ্য মেনু হুইচ অফার্স এ লিমিটেড চয়েস ইজ ইউজুয়ালি ডিসপ্লে অন দ্য কাউন্টার। যে মেনুটা যেটা অফার করে সেটা হচ্ছে লিমিটেড, খুব একটা আহামনি বেশি থাকে না বা ভ্যারিয়েশন থাকে না এবং সেটি কাউন্টারেই ডিসপ্লে করা হয়ে থাকে। দ্য স্পেস ফর দি সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো লিমিটেড। বসে খাওয়ার সিস্টেমটা খুবই কম হয়, খুব একটা বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে না। দ্য ফুড ইজ সার্ভ টু দ্য গেস্ট অন দ্য কাউন্টার ইনসেলফ, এবং যেখানে তারা অর্ডার দিচ্ছে সেইখানেই, সেই পয়েন্টেই কিন্তু গেস্টকে সার্ভ করা হচ্ছে বা গেস্টকে রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে প্লেটিং সিস্টেম করে। হু নিড টু টেক টু ইট টু টেবিলস দেমসেলভস অ্যালং উইথ দ্য কাটলারি। তো সেখানে অলরেডি থালাটা বা প্লেটটা অলরেডি রেডি করে তাদের কাউন্টারে দিয়ে দিচ্ছে এবং সেখানে নর্মাল ক্রকারিজ কাটলারিজগুলো থাকছে, চামচ কাটা চামচ যেগুলো আছে সেগুলো তারা নিয়ে নির্দিষ্ট টেবিলে এসে বসছে এবং বসে সেখানে তাদের মধ্যে খাচ্ছে। দ্য টেবিলস আর নট কভার্ড থাকছে না। মেনি ক্যাফেটেরিয়াস হ্যাভ হাই চেয়ার্স অ্যান্ড ন্যারো টেবিলস ফর দ্য গেস্ট। কিছু কিছু ক্যাফেটেরিয়ায় ছোটো ছোটো টেবিল থাকে কিন্তু বেশি সংখ্যক চেয়ার থাকে, যাতে অল্প জায়গাতে বেশি গেস্ট ধরে যায়, মানে ফিট হয়ে যায়। সিঙ্গেল পয়েন্ট সার্ভিস, ইন দিস টাইপ অফ সার্ভিস দ্য গেস্ট অর্ডার দ্য ফুড, পে ফর দ্য সেম অ্যান্ড গেট দ্য ফুড সার্ভ অ্যাট দ্য কাউন্টার ইনসেলফ। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে একটি পার্টিকুলার জায়গা থেকে, যেখানে গেস্ট এসে বা কাস্টমার এসে খাবার অর্ডার দিচ্ছে, পে করছে এবং সেখান দিয়ে খাবারটাকে রিসিভ করছে, তাকে আমরা বলছি সিঙ্গেল পয়েন্ট সার্ভিস। অল অফ দিস ডান অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট। দেয়ার মে বি অর মে নট বি আ ডাইনিং এরিয়া অর সিটস। সেখানে হয়তো ডাইনিং এরিয়া থাকতেও পারে বা বসার জায়গা থাকতেও পারে বা নাও থাকতে পারে, এবং এর বিভিন্ন রকম ভাগ আছে সিঙ্গেল পয়েন্ট সার্ভিসের। প্রথম হলো ফুড কোর্ট। এ ফুড কোর্ট হ্যাজ এ নাম্বার অফ ফুড কাউন্টার্স ফ্রম হোয়ার কাস্টমার্স ক্যান অর্ডার ফুড অ্যান্ড ইট ইন দ্য অ্যাডজাসেন্ট ইটিং এরিয়া। ফুড কোর্টে হয় কি, একটা পার্টিকুলার কাউন্টার থেকে সেখানে সে কাস্টমার এসে অর্ডার ফুড অর্ডার করছে এবং সেখান থেকে সেই খাবারগুলোকে নিয়ে নিচ্ছে। কিওস্ক অ্যান্ড ভেন্ডিং মেশিন, কিওস্ক অ্যান্ড ভেন্ডিং মেশিনটাও ব্যাপারটা একই। এটি ইজ ইউজুয়ালি হ্যাজ এ ফুড ভেন্ডিং মেশিন, একটা মেশিন থাকছে, এখানে কাস্টমার এসে দ্য কাস্টমার টাইপস আ ফুড আইটেম অ্যান্ড ওয়ান্টস টু হ্যাভ অ্যান্ড ইনসার্ট দ্য কারেন্সি নোট রিকোয়ার্ড টু বাই আ ফুড আইটেম ইন টু দ্য মেশিন। এটা হচ্ছে কি, যে কাস্টমার কোনো একটা মেশিনের সামনে আসছে বা গেস্ট কোনো একটা মেশিনের সামনে আসছে, সে ফুডটাকে অর্ডার করছে এবং সেই মেশিনের মধ্যেই টাকাটা দিয়ে দিচ্ছে। টাকাটা ফেলে আইটেমটা সিলেক্ট করার পর মেশিন অলরেডি সেখান থেকে সে খাবারটাকে ছেড়ে দিচ্ছে, তার একটা পার্টিকুলার ডিসপেন্স করে দিচ্ছে, মানে খাবারটা অলরেডি একটা জায়গা থেকে সে খাবারটা তাকে গেস্টের হাতে দিয়ে দিচ্ছে। এটা অটোমেটিক্যালি পুরো মেকানিক্যালি হয় পুরো মেশিনে জিনিসটা। ভেন্ডিং মেশিন বিভিন্ন জায়গায়, ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিন, শপিং সেন্টার, এয়ারপোর্ট, বিভিন্ন জায়গায় থাকে। টেক অ্যাওয়েজ হচ্ছে, আমরা সেইগুলোকে বলছি একটা সিঙ্গেল পয়েন্ট সার্ভিস, যেখানে ওয়েটার্সরা থাকছে না সার্ভ করার জন্য। যেখানে পার্টিকুলার একটা কাস্টমার আসছে, অর্ডার দিচ্ছে, পেমেন্ট করছে এবং ফুডটা নিয়ে নিচ্ছে বা খাবারটাকে কালেক্ট করছে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে, সেটাকে আমরা কাউন্টার বলছি। অ্যান্ড দ্য কনজিউম দ্য ফুড সামহোয়্যার এলস, এবং সে খাবারটা নিয়ে নিচ্ছে এবং খাবারটা অন্য জায়গায় কোথাও গিয়ে খাচ্ছে। টেক অ্যাওয়ে অফার্স কুইক সার্ভিস অ্যান্ড ডু নট হ্যাভ অ্যান ইটিং এরিয়া। টেক অ্যাওয়ে যেসব জায়গায় কাউন্টার আছে তারা কুইক সার্ভিস, খুব তাড়াতাড়ি সার্ভিস, এবার আমরা সেটাকে পার্সেল সার্ভিসও বলি, যেখানে দিয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু খাওয়ার সিস্টেম থাকছে না, তারা হয় খাবারটা নিয়ে অন্য কোথাও রাস্তা যেতে যেতে খাচ্ছে কিংবা পার্সেল করে নিয়ে জিনিসটা অন্য কোথাও নিয়ে খেয়ে নিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলছি টেক অ্যাওয়েস।